দর্শক, ব্রাজিলের নাম্বার 9 রিচার্লিসন বিশ্বকাপের পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন, কোনোভাবেই নিজের পারফরমেন্সটা নিজে ফিরিয়ে আনতে পারছিলেন না। গত মৌসুমেও রিচার্লিসন টটেনহাম হটস্পার হয়ে কোনো রকমই পারফরমেন্স করতে পারেনি, একেবারে বাজে পারফরমেন্স করেছেন। তারপর ব্রাজিল জাতীয় দলেও বলার মতো কোনো পারফরমেন্স নেই, গোল নেই, অ্যাসিস্ট নেই, বরঞ্চ বিরক্ত হচ্ছিলেন টিম ম্যানেজমেন্টের কাছে, বাদ পড়েছেন ব্রাজিলের স্কোয়াড থেকেও। তারপরে আসলে রিচার্লিসন গত মৌসুমে 35টি ম্যাচ খেলে টটেনহামের হয়ে একটি গোলও করতে পারেননি। সেই কারণে কিন্তু রিচার্লিসন প্রচুর চিন্তিত ছিলেন এবং তার একটা ইঞ্জুরি ধরা পড়েছিল, সেই ইঞ্জুরি থেকে তিনি যে এভাবে ব্যাক করবে এটা কেউ কল্পনাও করেনি। ইঞ্জুরি থেকে ফিরে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত দুটি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। মূলত ওই দুটি গোলের পর গতকালকে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আরও একটি গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন রিচার্লিসন। এদিন বল দখলে আধিপত্য দেখিয়েই নটিংহ্যাম ফরেস্টকে 2-0 গোলে হারিয়েছে টটেনহাম। 45 মিনিটের মাথায় প্রথম গোলটি আসে এবং যেই গোলটি করে রিচার্লিসন দুর্দান্ত একটা হেডে বলটি জালে জড়ান এবং প্রথম গোলের দেখা পায় টটেনহাম। মূলত এই গোলটি অ্যাসিস্ট করেছিলেন ডেজান কুলুসেসি, তিনিও একটি গোল করেছেন 65 মিনিটের মাথায়, দুর্দান্ত একটা গোল করেছেন তিনি স্পট কিক থেকে, যেখান থেকে আসলে 2-0 গোলে এগিয়ে যায় টটেনহাম। সেইখান থেকে নটিংহ্যাম ফরেস্ট আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি, তারা 2-0 গোলে হেরেই ম্যাচটি শেষ করেছে। এদিন পারফরমেন্স ছিল রিচার্লিসনের দুর্দান্ত, সনিন উইনমার ছিল দুর্দান্ত। মূলত রিচার্লিসন যে ব্যাক করতেছে এটাই এখন ব্রাজিল ফ্যানদের জন্য স্বস্তির খবর, কেন রিচার্লিসন সব থেকে বাজে সময় পার করেছেন গত বছর, মূলত গত সিজনে, কারণ বিশ্বকাপটা কিন্তু রিচার্লিসন ভালোই খেলেছিল। রিচার্লিসন আবারও গোলের দেখা পাচ্ছে, আবারও অ্যাসিস্ট করতে পারছে, আবারও সবরকমভাবে নিজের কাজটা নিজে চালিয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে ব্রাজিল স্কোয়াডে আবারও তাকে ডাকা হবে এমনটাই আশা করছেন অনেক বড় বড় তারকা ফুটবলাররা। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, রিচার্লিসন যদি নিজের ফর্ম ব্যাক করাতে পারে অবশ্যই কি ব্রাজিল জাতীয় দলের রিচার্লিসনের আর দরকার আছে?